দেখছেন খবরিয়া 24, জীবনের সমস্ত খবর খবরিয়া 24, চোখ রাখুন আমাদের পর্দায়। বুধবার বাম ও কংগ্রেস ধর্মঘটকে নিজেদের সস্তার প্রচার বলেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মঘট সমর্থকরা কোথাও বাস অটো ভাঙচুর করেছে, কোথাও পুলিশ গাড়িতে হামলা চালিয়েছে, কোথাও আবার ট্রেন লাইনের ওপরে বোমা রেখেছে। শুধু বারাসতে 3 জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। বাম কংগ্রেস কর্মী সমর্থকদের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যতটুকু সকাল থেকে খবর রাখছি, আমার খুব খারাপ লাগছে যে সিপিএম এর আদর্শ বলে কিছু নেই। যদি ন্যূনতম ওদের মূল্যবোধের আদর্শ থাকত, ট্রেন লাইনের নিচে বোমা রাখা এটা কোনো আন্দোলন নয়, এটা গুন্ডামি। এতে যদি কোনো ক্ষতি হতো তাহলে সাধারণ মানুষের ক্ষতি হতো। প্রতি বছর 4টে করে বন্ধ রাখতে হবে, আন্দোলন করতে পারো না? আন্দোলন করা অনেক কঠিন, আন্দোলনটা করে পড়ে থাকতে হয়, রাস্তায় পড়ে থাকতে হয়, জীবন দিয়ে আন্দোলন করতে হয়, আদর্শ দিয়ে। যেটা আমরা পথে পথে মিছিল করছি, মিটিং করছি, রেগুলার কন্টিনিউয়াস প্রসেস আন্দোলন, এটাকে বলে আন্দোলন। আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলাম কৃষি জমি নিয়ে, কন্টিনিউয়াস, কোথাও একটা বাস স্টপে কেউ হাত দেয়নি। বন্ধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকা। রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখালো সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, শূন্যে গুলি চালানো হয়। ধর্মঘটীদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ, পাল্টা আক্রমণ বন্ধ সমর্থকদের। বাম কংগ্রেসের ডাকা ধর্মঘট সফল করতে সকাল থেকে বাস বন্ধ করতে পথে নামল সিপিএম এবং আইএনটিইউসি। বুধবার শুরুতে সরকারি ও বেসরকারি বাস চলাচল বন্ধ করে দেয় তারা। বন্ধকে সামনে রেখে সিপিআইএম শহরে একটি মিছিল বের করে, কিন্তু সেই মিছিল সরে যেতেই পুলিশ সরকারি বাস চালাতে তৎপর হয়। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রের জনবিরোধী নীতি এনআরসি ও সিএ এর দাবিতে বুধবার দেশ জুড়ে চলছে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে সকাল সকাল মাথাভাঙা শহর জুড়ে মিছিল করেছিল বামপন্থী ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা। এদিনের এই বন্ধকে ঘিরে সকাল থেকে দোকানপাট ছিল বন্ধ, বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগে এনআরসি ও সিএ এর বাতিল সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ইউনিয়নের ডাকা 24 ঘন্টা বন্ধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল কোচবিহারে। বুধবার কোচবিহার সুনীতি রোড সংলগ্ন ঘাসবাজার এলাকায় পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। ঘটনায় উত্তেজনা দেখা দেয়। এবার 1 টাকায় যাতায়াতের বাস পরিষেবা পাবে পড়ুয়ারা। পুরুলিয়া জেলার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চালু হল 1 টাকার বাস পরিষেবা। 1 টাকায় বাস পরিষেবা পেয়ে খুশি পড়ুয়ারা। মূলত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা এই বাস চালাবে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি এনআরসি ও সিএ সহ বিভিন্ন দাবির অভিযোগ তুলে 24 ঘন্টার বন্ধের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। আর এই বন্ধকে ঘিরে বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের মধুবন মোড়ে সরকারি বাস ও সরদিহা স্টেশন এলাকায় ট্রেন অবরোধ করল বন্ধ সমর্থনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাথাভাঙায় বন্ধ সমর্থনকারীরা মহকুমা শাসককে আটকালেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মহকুমা শাসক সময় মতো তাঁর দপ্তরে প্রবেশ করেন। বুধবার ছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা 24 ঘন্টার ধর্মঘট। আর সেই ধর্মঘটকে সফল করতে মাথাভাঙার মহকুমা শাসকের দপ্তরের মূল দরজায় দলীয় পতাকা লাগিয়ে দিলেও সময় মতো পুলিশ তা খুলে নেয় এবং আন্দোলনকারীদের হটিয়ে দেয়। বাম কংগ্রেস ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল শিলিগুড়িতেও। বুধবার সকাল থেকে শিলিগুড়ির হিলকার্ট রোড, বিধান রোডের বিভিন্ন দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অপরদিকে প্রত্যেক দিনের তুলনায় বেসরকারি বাস, সিটি অটো, টোটোর সংখ্যা ছিল খুবই কম, যদিও সরকারি বাস চলেছে।
শুধু প্রশাসনিক ভাবেই নয়, এবারে রাজনৈতিক ভাবে বন্ধের বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। বুধবার দেশজুড়ে 24 ঘন্টার বন্ধ আহ্বান করেছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন সহ শ্রমিকের ন্যূনতম মজুরি, সম কাজে সম বেতন, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে কেন্দ্র বিরোধী আন্দোলনে সামিল হয় বাম ও কংগ্রেস সমর্থকরা। বন্ধ নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই ট্রেনের মধ্যেই প্রসব হওয়া সদ্যজাত ও মায়ের চিকিৎসা করল রেল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে। অসমের গৌহাটি থেকে হামসফর এক্সপ্রেস ট্রেনে চড়ে বেঙ্গালোর যাচ্ছিলেন সেনাবাহিনীর এক দম্পতি। আজ ভোর 3:30 নাগাদ মালদা রেল স্টেশন ঢোকার আগে চলন্ত ট্রেনে এক পুত্র সন্তানের জন্ম দেয় ওই মহিলা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে আসেন রেলের মেডিকেল টিম। পরে তাঁরা এসে ওই মহিলা ও তার সদ্যজাত সন্তানের চিকিৎসা করেন। এদিকে সন্তান ও মায়ের শারীরিক অবস্থার সমস্যা থাকায় তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিলিগুড়ি থানার পাঞ্জাবি পাড়ার ভগৎ সিং সরণির ব্যবসায়ী তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিষান কুমার আগরওয়াল অপহৃত। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, ওই দিন থেকে তিনি নিখোঁজ হন। তারপর থেকেই যোগাযোগ করা যায়নি তাঁর সাথে। তারপরে বাড়িতে অপহরণকারীদের ফোন আসে বলে দাবি পরিবারের। ওই ফোনেই জানানো হয় 5 কোটি টাকা মুক্তিপণের বিষয়ে।